হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আপনি চাইলে ঘরে বসে শুধুমাত্র ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। বন্ধুরা, আমরা এখন যে জব সাইটটিতে আসি, এটা হচ্ছে একটি ফ্রিল্যান্সিং সাইট, এটার নাম হচ্ছে peoplepar.com। এই সাইটটিতে আমরা যদি এখন এই মুহূর্তে এখানে যদি ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 170টি কাজ কিন্তু পাওয়া গেছে এখানে। তো দেখুন, এখানে এটা একটি ডাটা এন্ট্রি কাজ, এটার জন্য পেমেন্ট রয়েছে $123। এবং নিচের দিকে যদি দেখেন আরও অসংখ্য ডাটা এন্ট্রি কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই ভালো পরিমাণ পেমেন্ট কিন্তু এখানে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়। তো এখান থেকে আমরা হচ্ছে একটি কাজ পেয়েছি, তো সেই কাজটি আমরা একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এই জন্য হচ্ছে আপনারা যদি ভিডিওটি যদি মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে অবশ্যই আপনারা কাজটি শিখতে পারবেন এবং হচ্ছে আপনারাও একটা সময় এই যে জব সাইটটি আছে এখানে কাজ করে কিন্তু ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে আমাদের যে কাজটি রয়েছে এটা হচ্ছে একটি ডাটা এন্ট্রি কাজ। এখানে বলা হয়েছে আই নিড 1000 ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আমাদের যে বায়ার তার হচ্ছে 1000টি ভ্যালিড ইমেল অ্যাড্রেস প্রয়োজন। এবং সে এখানে কিছু ইনস্ট্রাকশন এবং কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখুন, আমাদেরকে কিওয়ার্ড হিসেবে দিয়েছে এখানে বারবার হেয়ার স্টাইলিস্ট, লোকেশন দিয়েছে ইউএসএ, ইউএসএর মধ্যে কিছু মেনশন করা আছে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো সহ অন্য আরও কয়েকটা লোকেশন। তারপর আমাদের টার্গেটেড সোর্সেস রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। তারপর ইমেল সার্ভিসেস প্রোভাইডারে সে আমাদেরকে বলছে জিমেল থেকে কালেক্ট করতে পারবো, ইয়াহু থেকে এবং হটমেল থেকে আমরা কালেক্ট করতে পারবো। তো এই ডাটাগুলো যখন আমরা তাকে দিব, সে আমাদেরকে হচ্ছে $60 পেমেন্ট করে দেবে। তো এই ডাটাগুলো আমরা জাস্ট একটা এক্সেল শিটে তাকে হ্যান্ড ওভার করে দেবো। তো বন্ধুরা, আমরা এখন একদম কাজটি প্র্যাকটিক্যালি শুরু করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আমরা এখন যেটা করবো, আমরা গুগলে চলে যাবো। গুগলে যাওয়ার পর আমরা সর্বপ্রথম একটি টুলস ইনস্টল করবো, যে টুলসটা দিয়ে আমরা কাজটি করবো। অবশ্যই আপনারা টুলসটা অবশ্যই আপনারা নাম মনে রাখবেন। তো এখানে দেখুন, আমি জাস্ট গুগলে এসে লিখতেছি ইমেল এক্সপোর্টার এক্সটেনশন। তো এই যে ইমেল এক্সপোর্টার এক্সটেনশনটি, আমি লিঙ্কটা এটার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিও ডিসক্রিপশন থেকেও এই যে টুলসটা আছে এটা আপনাদের ক্রোমের মধ্যে ইনস্টল করে নিতে পারেন। দেখুন, এখানে আসার পর আপনারা এরকম ইমেল এক্সপোর্টার একটি লোগো দেখতে পাবেন এবং এখানে অ্যাড টু ক্রোম এরকম একটি লেখা দেখতে পাবেন। তো আমার যেহেতু এটা অ্যাড করা আছে, আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে, তো আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তারপর আপনারা এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে পিন করে দেবেন। এই যে এক্সটেনশনটি এখান থেকে নীল কালার উপর ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এটা টাস্ক বারে কিন্তু শো করবে। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে একটি স্পেশাল ক্রাইটেরিয়া ইউজ করে কিন্তু এখানে সার্চ করব। আপনি যদি নর্মাল অ্যাজ ইউজুয়াল ক্রাইটেরিয়া অনুযায়ী যদি সার্চ করেন, তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো এই ক্রাইটেরিয়া বা এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এটা কপি করে নিতে পারেন। দেখুন, আমি এখানে প্রথমে লিখছি হচ্ছে সাইট কোলন facebook.com, তারপর ইনভাইটেড কমার ভিতরে আমাদের লোকেশনটা রাখছি, তারপর ইনভাইটেড কমার ভিতরে আমাদের কিওয়ার্ডটা রাখছি, তারপর ইনভাইটেড কমার ভিতরে আমাদের জিমেল অ্যাড্রেস বা ইয়াহু অ্যাড্রেস এটা রাখছি। এটা লিখে আমরা যখন সার্চ করব, সার্চ করার পর আমরা একটু আগে যে এক্সটেনশনটা ইউজ করছিলাম, দেখুন সেই এক্সটেনশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে অনেকগুলো ফোন নাম্বারও কিন্তু পেয়ে গেছি। তো আমরা যদি এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করি, দেখুন এখানে যদি এক্সপোর্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন, এই ডাটাগুলো কিন্তু আমাদের এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যেহেতু ফোন নাম্বার প্রয়োজন নেই, জাস্ট ইমেলটা প্রয়োজন, তো আমরা এটা ডাউনলোড করব না, আমরা জাস্ট ইমেলগুলো কপি করব। তো এই জন্য আমরা এক্সেল শিট নিব একটি। তো আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম, তারপর এখান থেকে নিউতে ক্লিক করে এখান থেকে আমরা একটি এক্সেল শিট নিয়ে নিব। তো এক্সেল শিটটা আমরা ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমরা যে জিমেলগুলো ওইখানে পেয়েছিলাম সেই জিমেলগুলো আমরা কপি করব। তো এখানে আমরা আমাদের যে টুলসটা আছে এটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে ইমেলগুলো সবগুলো এভাবে ধরে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা জাস্ট এক্সেল শিটে চলে আসব, তারপর হচ্ছে এখানে সেই জিমেলগুলোকে আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখুন, এখান থেকে ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেলগুলো কিন্তু এখানে চলে আসলো এবং আমাদের 9টা জিমেল কিন্তু কালেক্ট করা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমাদেরকে 1000টি জিমেল কিন্তু কালেক্ট করে দিতে হবে। তো দেখুন, এখানে বারবার আপনারা কিওয়ার্ডগুলো চেঞ্জ করে করে সার্চ করবেন, তাহলে প্রত্যেক সার্চে কিন্তু আপনারা নতুন নতুন জিমেল অ্যাড্রেস পাবেন। দেখুন, এখানে বারবার দিয়ে একবার করবেন, হেয়ার স্টাইলিস্ট দিয়ে একবার করবেন, তারপর সান ফ্রান্সিসকো দিয়ে করবেন, একবার জিমেল দিয়ে করবেন, একবার ইয়াহু দিয়ে করবেন। তো আমি এবার হচ্ছে yahoo.com দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো yahoo.com দিয়ে যখন আমরা সার্চ করলাম, দেখুন এখানে আরও কিছু নতুন জিমেল আমরা পেয়ে গেছি। তো এখান থেকে সেম জিমেলগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করার পর জাস্ট আমরা এখানে নিয়ে আসব, এনে এখান থেকে পরবর্তী ঘরগুলোতে আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখুন, আমাদের কিন্তু 19টি জিমেল কিন্তু কালেক্ট করা হয়ে গেল এবং এটা কিন্তু খুব ইজিলি আমরা কালেক্ট করতে পারতেছি। তো আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি হচ্ছে এভাবে যখন 1000টি ডাটা কালেক্ট করে দিব, 1000টি ডাটা কালেক্ট করে দিলে সে আমাদেরকে কিন্তু $60 পেমেন্ট করে দেবে। তো এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে, আপনারা
ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রাম দিতে পারেন, লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, বারবারের জায়গায় হেয়ার স্টাইল দিতে পারেন, অথবা ইয়াহুর জায়গায় হটমেল দিতে পারেন। এভাবে বারবার চেঞ্জ করে করে আপনারা প্রত্যেকবার যখন সার্চ করবেন এভাবে কিন্তু নতুন নতুন জিমেল অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি কাজগুলো পরিপূর্ণভাবে যদি শিখতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে ডাটা এন্ট্রি ফ্রি কোর্স দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে এ টু জেড কাজগুলো শিখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।